আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হোমিওপ্যাথ ভাই বোনেরা, সবাইকে হোমিওপ্যাথি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোহরবাদ জানাচ্ছি। আমরা আজকে একেবারে ঘোষণা ছাড়াই লাইভে এসেছি বলা যায়। আমাদের নিজেদের প্রিপারেশন ছিল, কিন্তু আমরা দর্শকদের আসলে কোনো ঘোষণা দেইনি, একটা চমক তৈরি করার জন্যই। আমাদের সাথে যুক্ত আছেন, আজকে দেখতে পাচ্ছেন, আমাদের প্রিয় শিক্ষক ডাক্তার একেএম শহীদুল্লাহ স্যার। প্রায় 3 দশকের শিক্ষকতার অভিজ্ঞতায় যিনি আজকে আমাদের উপর বটবৃক্ষের ছায়ার মতো আছেন। ওনার আরও কিছু পরিচয় আছে, আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ওনাকে। সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ এবং সভাপতি ঢাকা জেলা বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ। এছাড়া উনি আর কিছু দায়িত্ব পালন করছেন, সভাপতি হিসেবে হোমিওপ্যাথি অনুশীলন কেন্দ্র এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের পরীক্ষক হিসেবে উনি কাজ করছেন। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের নিয়মিতভাবে হোমিওপ্যাথি বাংলাদেশের লাইভে আমরা যুক্ত থাকি, যারা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে ডাক্তার আফজালুল ইসলাম, ব্রুনাই থেকে ডাক্তার ইমাম হোসাইন এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন ডাক্তার আফসানা পারভিন সোনিয়া। আমরা আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি। আমাদের স্যার আজকে ওনাকে আমাদের লাইভে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা স্যারের কাছ থেকে আমাদের লাইভের আজকে আলোচনা শুনব। তো স্যারকেই বলবো যে স্যার আজকে আমাদের সাথে কি বিষয় নিয়ে কথা বলতে চান সেটা উনি আলোচনা শুরু করলে আমরা তাদের সাথে বিষয়গুলো নিয়ে একটু কিছু প্রশ্ন উত্তর করব এবং আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব। স্যার শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ শুনতে পারছি। জি স্যার, আপনার আলোচনা শুরু করবেন। স্যারের ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে। আমরা আসতেছে আসতেছে, একটু অপেক্ষা করেন, আসবে হয়তো। লাইভ দর্শক, দুঃখ প্রকাশ করছি, কারিগরি একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আবার শুরু করবেন আপনার কথা। স্যার যারা আজকে লাইভ আসো, চলে যাচ্ছি বাইরে। ডক্টর আনোয়ার, তুমি তো শুনতে পারছো, আফজাল শুনতে পারছে, কিন্তু ইমাম হোসেন তো আউট হয়ে গেছেন। তারপরে আমি শুরু করছি স্যার। ওনার নেটওয়ার্কের প্রবলেম আছে স্যার, আপনার কথা আপনি স্যার কন্টিনিউ করেন। ইমাম, যারা কোনো কারণে নেটের কারণে ডিসকানেক্ট হয়ে যাবে, আবার আমরা আসবে, সমস্যা হবে না। আমরা যারা হোমিওপ্যাথ, আমাদের শিক্ষক, ফাউন্ডার, গুরু, যাত্রা শুরু হয়ে গিয়ে এই হোমিওপ্যাথিটাকে তিনি আবিষ্কার করতে পারেন। এখন দেখা যায় একটু আপনি এক সাইড এক সাইডে চলে গেছেন, দেখা যায় একটু মিডলে আসলে। জি জি, এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে, সাইডে চলে গেলে স্যার দেখা যায় না পুরো পুরো। এখন ঠিক আছে, তো আজকে আমি আর আলোচ্য যে বিষয়টা হলো বহুল ব্যবহৃত একটা ঔষধ, এই ওষুধটা নিয়ে লা
লাইফে আরো অনেকে ওষুধটাকে বিশ্লেষণ করেছেন, ডাক্তার দর্শক এবং কোন রোগী যদি শুনে থাকেন সেইটা আমি আজ আপনাদের সাথে যে কথাটা বলবো। প্রথম কথা হলো আমরা হোমিওপ্যাথিতে একটা টার্ম ব্যবহার করি, বহুল ব্যবহৃত ঔষধ। অনেক ঔষধ রয়েছে আমাদের এই ডাক্তারদের হাতে, চিকিৎসকদের হাতে অহরহ সেইগুলি ব্যবহৃত হয়ে থাকে। বেলেডোনা, নাক, সালফার, ব্রাইনিয়া, রাস্টক্স, আজকের আলোচ্য মেডিসিন তার মধ্যে অন্যতম, মার্কসল আছে। এখন বহুল ব্যবহৃত ঔষধগুলির শর্ত কি, প্রথম আমাদের এটা একটু শিখে নেব বা আমরা একটু জেনে নেব। আমাদের জানা উচিত আমাদের ঔষধগুলি, প্রতিটি ঔষধেই সুস্থ দেহে পরীক্ষিত। এই সুস্থ দেহের পরীক্ষিত ঔষধগুলি, যে ঔষধ যত বেশি পরিমাণে লক্ষণ উৎপাদন করতে সক্ষম হয়েছে সেই ঔষধগুলির অন্তর্গত রোগীর সংখ্যাও বেশি হয়েছে। অতএব এইসব ঔষধগুলি বহুল ব্যবহৃত ঔষধ হিসাবে স্বীকৃতি পায়। আমরা কিছু কিছু ঔষধ আছে যেটা হয়তো সামান্য দু চারটি লক্ষণ আমরা পেয়ে থাকি, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, রোগের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যেখানে একটা ছুরি চাকুও প্রয়োজন হয় সেইখানে মিসাইল ক্ষেপণাস্ত্রেরও প্রয়োজন হয়ে থাকে। আমরা এই ধরনের কিছু কিছু ঔষধ পাই, এই কারণে আমাদেরকে জানতে হচ্ছে চিকিৎসকদেরকে প্রত্যেক ঔষধেরই একটা নিজস্ব কক্ষপথ আছে, প্রত্যেক ঔষধেরই একটা বৃত্ত রয়ে গেছে, প্রত্যেক ঔষধেরই কেন্দ্র রয়ে গেছে, প্রত্যেক ঔষধেই একটি মালা বিশেষ। তাই আরেকটি কথা আমাদেরকে জানতে হচ্ছে, প্রতিটি ঔষধে হোমিওপ্যাথি প্রতিটি ঔষধে আপন বৈশিষ্ট্য বিশিষ্ট, একই সমান্তরাল, কেউ যদি চলেও যায় কিছু দূর যাওয়ার পরে গতিপথ ভিন্ন হয়ে যায়, এটা হোমিওপ্যাথিক ঔষধের একটা বৈশিষ্ট্য। আমরা অনেকগুলি ঔষধের সাদৃশ্যের ক্ষেত্রে এই লক্ষণীয় বিষয়টা লক্ষ্য করতে পারি। তো আজকে যে ঔষধ আমি আলোচনা যাব সেই ঔষধটি আলোচনার কয়েকটি কথা আমাকে বলতে হয়। হেনিম্যান তার ম্যাট্রিমেডিকা ফিউরাতে 1266টি লক্ষণ লিপিবদ্ধ করেছেন মার্কসলের অনুকূলে। এমনিভাবে সরিনামের অনুকূলে 1833টি, কিন্তু সরিনামকে লিখতে গিয়ে আমাদের যে একজন আরেকজন শিক্ষক এচি এলেন লিডিং রিমিডির মধ্যে দিয়ে 66টি ফিস্টা লিখেছেন। তো এতগুলি যে লক্ষণ সমষ্টি কোন ডাক্তারের পক্ষে মনে রেখে রোগীর সাথে সাদৃশ্য মিলানো কতটুক সম্ভব, আমি যতটুক মনে করি এটা একটা দুরূহ এবং কষ্টকর ব্যাপার। তাই আমাদেরকে জানতে হবে প্রতিটি ঔষধের সুর, আমাদেরকে চিনতে হবে প্রতিটি ঔষধের কেন্দ্রবিন্দু কোথায়। যদি আপনি সুরের কথা বলেন, রবীন্দ্রনাথের যে সঙ্গীত, নজরুলের সঙ্গীত, এই যে দুটোর মধ্যে সুরের পার্থক্য রয়েছে, দুইটাই সঙ্গীত, এরপরে দিয়ে আসেন বাটিয়ালি, অথবা আপনি যদি বলেন যে পল্লীগীতি, এইগুলির মধ্যে সুরের পার্থক্য রয়েছে। আমাদের যে চিকিৎসক মহোদয়গণ যখন কোনো ঔষধের কেন্দ্রকে খুঁজে পাবেন তিনি সেই কেন্দ্র থেকে অনেকগুলি পরিধি আঁকতে পারবেন, অনেকগুলি সেখান থেকে ব্যাস ব্যাসার্ধ আঁকতে পারবেন, কিন্তু ঔষধের কেন্দ্র একটি। প্রত্যেক চিকিৎসককে মনে রাখতে হবে এই ঔষধের কেন্দ্রটুকুই আমাকে নির্ণয় করতে হবে, না হয় ক্যান্টের কথা আমাকে বলতে হয়, ঔষধ একবার তোমাকে হিমালয় পর্বতের চূড়ায় উঠাবে, আবার সেই তার পাদদেশেই সাগরে মহাসাগরের মধ্যে ফেলে দিবে, আবার উঠাবে
আবার ফেলে দিবে, কিন্তু তুমি সেই ঘূর্ণন সাকার মতো যদি হ্যান্ডেলটাকে শক্ত করে ধরতে পারো তাহলে ঔষধকে তুমি চিনতে পারবো। এই ক্ষেত্রে আমরা ঔষধের অপরিহার্য লক্ষণগুলি অবশ্যই জানা প্রয়োজন আমি মনে করি। যেমন আমাদের আরেকজন গুরু ক্যান্ট, তিনি কোনো এক আলোচনায় তার লেকচারে বলছিলেন, সালফার যদি পেতে চাও সাইন কোয়ানন হিসাবে তিনটি লক্ষণকে সব সময় মনে রেখো। সালফারকে যদি তুমি পেতে চাও, এক, তিনি সেই কথাটা বলছেন রোগী হিসাবে তার যে একটা অ্যানাটমিক্যাল পজিশন সেটা তুমি দেখে নাও, জ্বালার ক্ষেত্র তুমি দেখে নাও, তুমি তার স্বভাব দেখে নাও, তার গোসলের প্রতি তার অবস্থান কি তুমি দেখে নাও। এরপরে বলছেন যে খাদ্যের প্রতি তার যে অবস্থান সেটা তুমি দেখে নাও। যদি তুমি এগুলি দেখতে পারো তাহলে সালফারকে তুমি পাঁচটি অবস্থানের উপর দিয়ে সীমাবদ্ধ করতে পারবা। আজকে আমি আলোচনার আগে আর একটু কথা যাচ্ছি, সেই কথাটুকু হলো আমরা আমাদের মেডিসিন শব্দটাও ব্যবহার করি আর রিমিডি শব্দটাও আমরা ব্যবহার করি। এখন এই দুটোর ব্যাপারে মেডিসিন কোথায়? আমাদের তো মেডিসিনের অন্ত নেই, প্রায় বর্তমানে 4,000-এর কাছাকাছি আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন প্রবর্তিত আছে। এরপরে তাহলে মেডিসিন যাহা নাক্স কি মেডিসিন? ইয়েস মেডিসিন। নাক্স কি রিমেডি? ইহা রিমেডি। কারণ যখন কোনো রোগীকে আমরা নাক্স প্রয়োগ করার পূর্ব পর্যন্ত ইটস নেম এ মেডিসিন, আর যখন রিমেডি হিসাবে আমরা কোনো ঔষধকে স্বীকৃতি দিব তখন সেটাকে ওই রোগীর দেহে সদৃশ বিধান মতে মনোমিনি এবং সিমি এই অবস্থানের উপর নির্ভর করে যখন আমরা রোগীটার উপরে প্রয়োগ করব, সেই রোগীটা যখন আরোগ্য লাভ করবে ওই অবস্থাকে ওই ঔষধটাকে আমরা রিমিডি হিসাবে স্বীকার করব। তাই প্রতিটি ঔষধে রিমিডি, আর প্রতিটি রিমিডি নির্বাচন করতে গেলে যে প্রতিটি ঔষধ হবে তা নয়, আমাদেরকে জানতে হবে আকাশে যখন বৃষ্টি হয় মেঘটা অপরিহার্য, মেঘ না থাকলে বৃষ্টি হবে না, কিন্তু আমাদেরকে এও স্মরণ রাখতে হবে সব মেঘে বৃষ্টি হয় না। অতএব আমরা যখন আমাদের চিকিৎসা জীবনে চলে যাব, সে চিকিৎসা জীবনে যাওয়ার ক্ষেত্রে অতীব সতর্কতার সহিত অবলম্বন আমাদেরকে করতেই হচ্ছে। এবার আসুক, আমাদের যখন আমরা চিকিৎসা ক্ষেত্রে যাই তখন অনেকগুলি অবস্থা আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে। ধরুন একটি ঔষধের অন্তর্গত রোগী আর একটি ঔষধের রোগ দুটো এক নয়। কোনো ঔষধের যদি আমরা বলি ইনি সরিনামের রোগী, অথবা আমরা যদি বলি ইনি পালসিটিলার রোগী, অথবা অন্য কোনো ঔষধের কথাও যখন বলি তখন আমরা যদি বলি এটা অমুক ঔষধের রোগী, আর যখন রোগের কথা বলবো তখন আমাদেরকে আবার ভিন্ন বিশ্লেষণ দিতে পারি। যখন আমরা বলবো যে সে পালসিটিলার রোগী হয়েছিল, এখন তার সেই পালসিটিলাকে আমরা ধরে নিব ভূমি, অথবা সরিনামের রোগী ওই সরিনামকে আমরা ধরে নিব ভূমি হিসাবে, সরিনামের রোগী হিসাবে যখন তার মাইজমেটিক কনস্টিটিউশনাল ডায়াথেসিস এসব অবস্থার উপর নির্ভর করে সরিনাম হতে পারে, কিন্তু সরিনামের যখন জ্বর এসে যাবে বা যখন অ্যাকুইট কোনো ডিজিজ তার এসে যাবে তখন সেই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ ভিন্ন হবে। কোনো ঔষধের রোগ আর কোনো ঔষধের রোগী এক কথা হতে পারে না। রোগী যেমন যদি ধরি তাকে আমরা ধরে নিয়ে নিব আমাদের ভূমি, একটা জমি যাকে আমরা বলবো ক্ষেত, আর
যদি সেইখানের মধ্যে রোগকে আমরা বা উপসর্গকে ধরে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা বলবো যে সেখানে একটা ফসল, উদাহরণস্বরূপ আপনার একটা জমিতে আপনি সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে কখনো পাট চাষ করলেন, কখনো ধান চাষ করলেন, কখনো পেঁয়াজ করলেন, কখনো মরিচ করলেন, সেটা হলো আপনার ফসলের উপর, সেটা হলো রোগ উপসর্গ বিশেষ, কিন্তু ভূমির কোনো পরিবর্তন হয় না। তাই আমাদের চিকিৎসার শেষ প্রান্তে এসে আমাদের যে কনস্টিটিউশনাল সিমটমগুলি ধরি, মাইজমেটিক অবস্থাগুলি আমরা বিচার বিবেচনা করি, অথবা ডায়াথেসিস কন্ডিশনটা আমরা ধরে নিই, সেইগুলি আমাদের সমস্তগুলি হলো ল্যান্ড, সেগুলি কোনো ফসল নয়। আমি আমার এই আলোচনার ক্ষেত্রে আর একটু কথা আমি আসতে চাই, সে ক্ষেত্রটি হলো মাইজমেটিক বিশ্লেষণের যে কথাটুকু আমাদের রোগীর ক্ষেত্রে পাই। আমরা একটা জিনিস জানি, সমস্ত তরুণ রোগী, সমস্ত তরুণ যেসব রোগগুলি আমাদের দেহে পাওয়া যায়, সবগুলি হলো রোগীর দেহে অন্তর্নিহিত মায়াজমের সাময়িক উচ্ছ্বাস। রোগীর দেহে অন্তর্নিহিত মায়াজমের সাময়িক উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটুকু আমরা সাময়িকভাবে কেটে নিতে পারি, কিন্তু রোগীটাকে যদি পরিবর্তন না করি, সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে এটা আবার পুনরায় রেকারেন্ট পজিশনে আসতে পারে। এই চিকিৎসা ক্ষেত্রে আমাদেরকে এইগুলি সব সময় স্মরণ রাখতে হচ্ছে। তবে আমি আবার মূল আলোচনায় চলে যাচ্ছি, মার্শাল সম্পর্কে দীর্ঘায়িত না করে, কারণ এই ধরনের কথাগুলি, অনেকগুলি কথা আমাদেরকে চিকিৎসার প্রারম্ভে জেনে নিতে হয়। মার্শাল প্রচলিত একটা মেডিসিন, এখানে যদি আমরা এনিম্যানের নির্দেশিত কাতরতার কথা বলতে যাই, তিনটা কাতরতার মধ্যে উভয় কাতর পড়ে। তবে আমাদের চিকিৎসক মহোদয়কে আমি নিজ থেকে একটা কথা বলতে চাচ্ছি, আমাদের যে ঔষধগুলির কাতরতা আমরা বই পুস্তকে পেয়ে থাকি, সেইগুলি একটু চিন্তার বিষয় থাকতে হবে। আমাদের দেশের আবহাওয়া, আর যেই দেশে ওষুধটা প্রুভ করা হয়েছে প্রথম, তাদের দেশের আবহাওয়া কি এক? আমরা অনেক রোগী পেয়ে থাকি যে রোগীটা আমাদেরকে বলে, স্যার আমি খুব গরম কাতর। তো জিজ্ঞাসা করা হয়, শীতকালে গোসল করেন? বলে যে, স্যার আমি তো 2-3 দিন পর পর একবার গোসল করি। তাহলে এই রোগীটাকে কি আমি গরম কাতরে নিব? না, এইটা আমাদের দেশের আবহাওয়ার উপর নির্ভর করে, এবং প্রত্যেক দেশেই তাদের দেশের আবহাওয়া নির্ভর করে এই রোগীদেরকে কাতরতা নির্ণয় করা উচিত বলে আমি মনে করি। আর অবস্থা ভেদে আমাদের এই যে ওষুধটার কথা উভয় কাতর বলা হয়েছে, আমরা যেহেতু এটার মূল বস্তু হলো পারদ, পারদ তাপে সম্প্রসারিত হয়, ঠান্ডা হয় সংকুচিত হয়, এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারবো যে এটার মধ্যে উভয় অবস্থানে রয়ে গেছে। এইবার আসি, এই ওষুধটা আমাদের একটা জিনিস, এনিম্যান বা আমাদের বিজ্ঞ লেখক সবাই এটাকে কিং অফ দি সিবলিটিক মায়াজম বা সিবলিটিক মায়াজমের রাজা হিসাবে এই ওষুধটাকে স্বীকৃতি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আরো তো অনেক মেডিসিন আছে, আমরা সিফিলিনামকে কেন নিচ্ছি না? কেন আমরা নাইট্রিক অ্যাসিডকে নিচ্ছি না? কেন ক্রিওজোটকে নিচ্ছি না? আমরা এইসব ওষুধ তো মূলত সিবলিটিক মায়াজমেরই ওষুধ। আপনারা একটু বিবেচনা করতে পারেন, চিকিৎসা জীবনেও দেখছেন যে সিবলিটিক দাসের অধিকাংশ ওষুধগুলি শীতকাতর, 2-4 ছাড়া গরম কাতর ওষুধগুলি আমাদের পাওয়াটা।
দু চারটু ওষুধ রয়ে গেছে যারা গরম কাতর হয়ে থাকে। আমরা স্যার আপনার মাইকটা একটু সাথে থেকে বিচার করলে, জি জি ঠিক আছে, এই অবস্থার থেকে যদি আমরা বিচার করি তাহলে উভয় কাতর কোন ঔষধের মধ্যে পাওয়াটা হচ্ছে না, শীত কাতর গরম কাতর। রাজা যখন হয়েছে তার সেই ক্ষেত্রে আমার সিংহাসন রয়েছে রাজত্ব নেই এটা হয় না। মার্শালের উভয় কাতরতার জন্য হয়তো আমাদের বিজ্ঞ যেসব চিকিৎসক যারা আমাদের গুরু হ্যানিম্যান থেকে আরম্ভ করে আজ পর্যন্ত তারা এটাকেই সিবলিটিক মায়াজমের কিং হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আর আরেকটি কথা হলো, সিবলিটিক মায়াজমের যেসব লক্ষণগুলি আমরা প্রধানত দেখতে পাই এই ঔষধ তার মধ্যে অধিকাংশ লক্ষণকে উৎপাদন করতে সক্ষম। আমরা যদি কোনো বলি অ্যান্টি সিবলিটিক শব্দটার অর্থ কি, মূল আলোচনার আগে আমি একটু এই ব্যাপারে আলোকপাত করতে ইচ্ছুক, সেটা হলো অ্যান্টি সিবলিটিক বলতে আমরা বুঝবো যাহা সিবলিটিক মায়াজমের অ্যান্টিতে চলে না। হোমিওপ্যাথিক ডেফিনিশনটা একটু পৃথক হবে, এটা অ্যান্টিপ্যাথির মতো নয়, এটা হলো সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, অতএব এর ডেফিনিশনটাও পৃথক হবে। আমরা যেসব ঔষধ সুস্থ দেহে প্রবীণকালে সিবলিজের প্রতিমূর্তি অর্থাৎ সিবলিজ সদৃশ লক্ষণগুলি উৎপাদন করতে সক্ষম হয় এবং সিফিলিস গ্রস্ত কোন রোগীর ক্ষেত্রে সদৃশ বিধানে সে সমলক্ষণে ঔষধ প্রয়োগ করার ফলে ওই ধরনের লক্ষণগুলি তিরোহিত হয়ে যায়, এমন ওষুধকে বলবো আমরা অ্যান্টিসিবলিটিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসরিক, এই ধরনের আমাদের ডেফিনিশনগুলি হয়ে যাবে। আমরা স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে বলে থাকি এটা সিবলিজের বিরুদ্ধে কাজ করে না। হোমিওপ্যাথিক ঔষধ যদি রোগ উৎপাদনের ক্ষমতা না থাকে তাহলে রোগ নিবারণের ক্ষমতা হোমিওপ্যাথিক ঔষধে নাই। তাই একটা হলো আমাদের প্রুভিং সিমটম, আরেকগুলি চিন্তা করতে হবে কিউরেটিভ সিমটম, আমরা কি কিউর করব রোগীর মধ্যে সেটা আমাদের চিন্তা করতে হবে। আলোচনা দীর্ঘায়িত না করে আমি আমার মূল আলোচনায় একটু আসতেছি। আমি এই ঔষধটাকে আপনার যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, ছোট্ট মেয়ে, যদি সেই কাবলিওয়ালার মিনির মতো থেকে যায় দুষ্টুমি করে আপনার কাছে এসে ইম্পর্টেন্ট কাজের সময়, আপনি রাগত স্বরে তারে বলে দিলেন মিলা গো, মিলা তুমি চলে যাও। বাংলাতে এই শব্দটা যদি আসি ইংরেজিতে আমি ছয়টি অক্ষর দিয়ে আমার এই ঔষধটাকে একটা সার্কেলের মধ্যে আনতে চেষ্টা করেছি। এই সার্কেল আপনি আপনার মতো করতে পারেন, কারণ আমাদের চিকিৎসকদের মধ্যে আমরা প্রধানত যে অবস্থাগুলি নেই আমাদেরকে খেয়াল রাখতে হবে সব সময়। চিকিৎসা হোমিওপ্যাথি হলো সদৃশ বিধান, এটাকে আপনি যদি মনে করেন যে একটা ফাইনাল অ্যাকাউন্ট, একদিকে ক্রেডিট আরেকদিকে ডেবিট, তাও আপনার চলবে। আপনার লক্ষণগুলি ম্যাট্রিমেডিকা দেওয়া আছে, রোগীর থেকে এনে দিয়ে রোগীর কি লক্ষণ আছে একটা সদৃশ ওষুধ মিলিয়ে দেওয়া। আপনি এটাকে আরেকটার সাথে তুলনা করে নিতে পারেন, সেটা হলো আপনার রেল, যে রেল লাইনটা আমরা বলি তার সাথে, দুটো অবস্থান যদি না থাকে রেল লাইনের রেল গাড়ি চলে না। হোমিওপ্যাথিও তদ্রূপ নিতে হবে, সে নিতে হলে রোগীর লক্ষণ নিতে হবে আর ম্যাট্রিওমেডিকা লক্ষণের সাথে সদৃশতম যেটা অথবা সদৃশতর যেটা অথবা সদৃশ, এই তিনটা শব্দের যাহা আপনার আসে তাকে আপনি নিতে হবে। এখন প্রথম যে শব্দটা মিলার আমি পেয়ে গেলাম, MELA মিলা GOGO, এই মিলা গোর যদি আমি আপনাদেরকে বলতে যাই তখন আপনার এই ছয়টি অক্ষর দিয়ে আমি ওষুধটার
সার্কেলটাকে বেঁধে ফেলছি। প্রথম যদি আসি, আমরা যদি দুটো শব্দ এম দিয়ে আমি প্রস্তুত করে নিয়েছি, আমার চিকিৎসার স্বার্থে, সুবিধার্থে, আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাচ্ছি, একটা শব্দ হলো মাইন্ড, আর একটা শব্দ হলো মাউথ ক্যাভিটি। মাইন্ড এবং মাউথ ক্যাভিটি, আমরা যদি এটা যাই, মার্কস হলের মাইন্ডের সমস্ত সিমটম গুলি যাই আপনি পান না কেন, সেই সিমটম গুলির মধ্যে দিয়ে অপরিহার্য কিছু সিমটম রয়েছে, সেইগুলি কোন রোগী সাফার করার পর হয়তো যদি সাব অ্যাকুইট সাব ক্রনিক বলেন অথবা ক্রনিক কন্ডিশন বলেন, তখন এই লক্ষণগুলি পরিস্ফুটিত হয়। কিন্তু একটা মার্কসলের রোগী, মার্কসলের মুখের ক্ষত অথবা মার্কসলের যদি জ্বর অথবা মার্কসলের যদি ডিসেন্ট্রি, তখন সেইখানে প্রাথমিক অ্যাকুইট কেসে মাইন্ডের সিমটম গুলি পরিস্ফুটিত হয় খুব কম। তা আমাদেরকে চিন্তা করতে হবে মাইন্ড সিমটম গুলি আমাদের কখন পাওয়া যাবে বেশিরভাগ, আর আমাদের যে শারীরিক যে সিমটম গুলি সেগুলি কখন পাওয়া যাবে সেই জিনিসটা আমাদেরকে চিন্তা করে নিতে হচ্ছে। এখানে একটা প্রশ্ন আমাদের এসে যায়, আমরা কি মন দিয়ে রোগীটাকে অগ্রসর হব, না শরীর দিয়ে তার ফিজিক্যাল সিমটম দিয়ে বাকি তার সাইকোলজিক্যাল সিমটম নিয়ে অগ্রসর হব? আমি এই ক্ষেত্রে বলতে চাচ্ছি, কিছু কিছু ঔষধ আছে যে ঔষধগুলি প্রথম মানুষের মনস্তরে আঘাত করে। আপনি আসেন স্ট্যাভিসেগ্রিয়া, আপনি আসেন ইগনেশিয়া, আপনি আসেন ক্যামোমিলার কথা, আপনি আসেন ককুলাস যে ইন্ডিকার কথা, আপনি আসেন সিপিআর কথা, এই যে স্ট্যাভিসেগ্রিয়ার কথা, এই যে ঔষধগুলি আমাদের রয়ে গিয়েছে ইগনেশিয়ার কথা, এইগুলি প্রথম যে অবস্থাটা যে স্তর দিয়ে আপনার দেহে আসবে সেটা হলো মন, এটা আপনাকে চিন্তা করতে হবে। আরেকটা কিছু কিছু অবস্থা আছে, সেটা হলো ফিজিক্যাল কন্ডিশন দিয়ে অর্থাৎ অ্যানাটমিক্যাল অবস্থান দিয়ে আপনার মনটাকের মধ্যে গিয়ে মনস্তরে সেই ধরে। কারণ মানুষের শরীর শুধু যে এখানে আছে সেও মানুষ না, আর যিনি যদি শরীর নাই মন রয়েছে, সে মনেরও কোনো অস্তিত্ব শরীর বাদে পাওয়া যায় না। তাই আমরা যারা আমার চিকিৎসা কাজে রয়ে গেছি, হয়তো কেউ মন দিয়ে ওষুধটাকে খুঁজতে চেষ্টা করেন, কেউ শরীর দিয়ে ওষুধটাকে খুঁজতে চেষ্টা করেন, তবে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে মন বাদে শরীরের কোনো বিকশিত অবস্থা নাই, মন বাদে শরীরের কোনো বিকশিত অবস্থা নাই, আর শরীর বাদে মনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাই হোমিওপ্যাথি হলো এমন একটা জিনিস, আপনি যদি দুইটু বিন্দুকে ধরেন, একটা বিন্দু হলো শরীর আরেকটা বিন্দু হলো মন, অথবা প্রথম বিন্দুটাকে যদি আপনি ধরে নেন মন আর দ্বিতীয় বিন্দুটাকে যদি ধরে নেন শরীর, তাহলে এই দুই বিন্দুর মাঝখানে একটি মাত্র সমান্তরাল সরল একটি মাত্র সরল রেখা আঁকা যাবে, একের অধিক নয়, ঠিক হোমিওপ্যাথিও তদ্রূপ। যেমন আর্নিকা আপনি কোনো রোগীর ক্ষেত্রে প্রয়োগ করলেন, ব্যথা পেয়েছে শরীরে, চোখ দিয়ে জল ঝরছে, মুখ দিয়ে উ আহ শব্দগুলি আসতেছে, এটা আপনি পেয়ে গেলেন। আরেকটা রোগীর ক্ষেত্রে আপনি দেখলেন তার প্রিয়জনের কাছ থেকে সে মানসিকভাবে তীব্র আঘাত পেয়েছে, চোখ দিয়ে জল ঝরছে, সে হতাশাসূচক কিছু কথা বলছে, তাহলে এই দুটোর মধ্যে একটা আঘাত হলো আপনার শারীরিক আর একটা আঘাত হলো মানসিক। তাই আমরা দুটোর যদি সন্নিবেশ না করি, অর্থাৎ পৃথিবীর কোন মুদ্রা এক পিঠ ছাপানো হলে সেই মুদ্রা অসল, মুদ্রা যেমন চলতে গেলে দুইটো পিঠকে ছাপাইতে হয়, কোন রোগীর জন্য যদি আপনি
ভালো একটা প্রেসক্রিপশন করতে যান, তার সাইকোলজিক্যালও দেখতে হবে, আর তার যে ফিজিক্যাল যে অবস্থা রয়ে গেছে সেইগুলিও দেখতে হবে। আজকে আমি প্রেসক্রিপশন কিভাবে করা হবে বা প্রেসক্রিপশনের ভিত্তিগুলি কি, আমরা কিভাবে অগ্রসর হব, আমি সেই দিকে চলে যাচ্ছি না, কারণ লাইফটা অনেক বড় হয়ে যেতে পারে, এটা আপনাদের একটা বিভ্রান্তি মানে ধৈর্যের একটা বিচ্যুতি ঘটে যেতে পারে। তা আমি আসতেছি, প্রথম যে শব্দটা আমি ধরবো মাউথ ক্যাভিটি, জিহ্বা মুখ যে মন্ড রয়েছে, বিবর মুখ বিবর অর্থাৎ মাউথ ক্যাভিটিটার মধ্যে মার্সলের অধিকাংশ লক্ষণগুলি আপনি খুঁজে পাবেন। এটা ইন অ্যাকুইট কেসে হোক অথবা ক্রনিক কেসে হোক, যদি আমরা সেটা ধরতে পারি, যেমন এন্টিমপ্রুড নির্বাচনের আগে তার একটু মেজাজ, খাদ্যের অভ্যাস এবং জিহ্বা, এই তিনটা জিনিস আমাদেরকে একটু দেখতে হয়। নাক্স নির্বাচনের যে দুটো কথা আমাদেরকে জানতে হচ্ছে, একটা হলো অধৈর্যশীল, নার্ভাস এবং সরেও সরেয়া। সরেও দিয়ে হলো যে অতৃপ্তকর অবস্থা, আর সরেয়া দিয়ে হলো আরামদায়ক অবস্থা। এই অবস্থাগুলি আমাদেরকে যদি আমরা একটু জেনেই তাহলে আমাদের সুবিধা হয়। একজন চিকিৎসক, তিনি প্রকৃত চিকিৎসক এবং হোমিওপ্যাথিক চিকিৎসক, তিনি যিনি রোগীর চলন বলন, খাওয়া দাওয়া, শোয়া অভ্যাস, এই যে তার জীবন যাত্রার সাথে যেখান থেকে তিনি চলাফেরা করতেছেন, জীবনকে পরিচালিত করতেছেন, সেখান থেকে যদি লক্ষণ সমূহ সংগ্রহ করতে পারেন তাহলে তিনি আদর্শ একজন চিকিৎসক হয়ে যেতে পারেন। খেতে বসে দুইজন, একজন মিষ্টি খেয়ে বললো প্রচুর পরিমাণে, খাওয়ার খেতে খুব তাড়াহুড়া করে খেয়ে গেল, অন্য অর্ধেক খাওয়া অন্য জনের না হতে তানার খাওয়া শেষ, তাড়াহুড়া করে খেয়ে গেল, মিষ্টি খেয়ে গেল, প্রচন্ড একটা ডেকুর উঠে গেল, আপনি ওষুধ পেয়ে যাচ্ছেন, আপনি ওষুধ পেয়ে যাচ্ছেন। খেতে বসে একজন ভুনা গোশ খেয়ে যাচ্ছে, আরেকজন সেখানের মধ্যে দিয়ে ভুনা গোশ খাচ্ছে না, সেখানে অন্নটা খাচ্ছে সে, আপনি ওষুধ পেয়ে যাবেন। আপনি যখন দেখবেন কোন রোগীর ক্ষেত্রে বিদ্যুৎ চলে যাওয়ার পরে সে ঘামে অস্থির হয়ে বাইরে চলে যাচ্ছে, আর কেউ চুপচাপ করে বসে আছে, আপনি ওষুধ পেয়ে যাবেন। এই যে এই জন্য হোমিওপ্যাথি নট অনলি এ সায়েন্স বাট অলসো এ ফিলোসফি। এই দুটো জিনিস আমাদেরকে, যে চিকিৎসা আমাদের করতে হচ্ছে সেখানে দার্শনিক অবস্থাগুলি আমাদের দেখতে হচ্ছে, আর দার্শনিক অবস্থাগুলি বেশিরভাগ মনের সাথে রিলেটেড এই অবস্থাগুলি। তাই আমি মাউথ ক্যাভিটির মধ্যে যে জিনিসগুলি আপনাদের কাছে বলবো সেটা হলো, আপনারা আসেন একটা রুগী দেখতেছেন, বাবা তুমি জিহ্বাটা একটু আমাকে দেখাও, জিহ্বা পাবেন, জিহ্বাটা ফুলা পাবেন, জিহ্বাটা থলথলে পাবেন, সরস পাবেন, লালাযুক্ত পাবেন, জিহ্বার ধারে দাঁতের চাপ, অনেক ওষুধে আছে জিহ্বার ধারে দাঁতের চাপ পাওয়া, অনেক ওষুধগুলি এতে আমরা পাইয়া যাব, এবং যখন জিভটা দেখাবে সেখানে জিভটা কাঁপবে এবং জিহ্বার মধ্যে ক্ষত, জিহ্বা ক্ষত আমরা অনেক ওষুধগুলি পাবো, বোরাক্স রয়ে গেছে, মার্কসল রয়ে গেছে, ক্রিওজোটে আপনারা পাবেন, নাইট্রিক অ্যাসিডে পাবেন, এই ধরনের অনেক ওষুধগুলিতে আর্সেনিকে পাবেন, অনেকগুলি ওষুধে জিহ্বার ক্ষত পাবেন। কিন্তু আমরা এই জিহ্বার লক্ষণগুলি আমরা একটু যদি দেখে নিয়ে যাই তাহলে আমরা এই রোগীটার একটা পয়েন্ট পেয়ে গেলাম। এবার জিহ্বার পরে আমি আসব মাড়িতে, মাড়ি যদি দেখেন এই ওষুধটার মাড়ির মধ্যে দিয়ে অনেকগুলি লক্ষণ পাওয়া যাচ্ছে, মাড়ি ফুলা, স্পঞ্জের মতো মাড়ি ফুলে যাচ্ছে, মাড়িটা নরম, পচনশীল, মাড়িতে ক্ষত সৃষ্টি হয়ে যাওয়া, এই ধরনের অনেকগুলি লক্ষণ আমরা মানির ক্ষেত্রে পেয়ে যাব। এবার আসেন দাঁত দেখাও, দাঁত সে মুক্তার মতো দাঁতগুলি আর সেখন আর মুক্তার মতো নাই, সেখানে দাঁতের ব্যথা হচ্ছে, কালো বর্ণের গর্ত হচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, দাঁতগুলি আলগা আলগা হয়ে যাচ্ছে, সহজে দাঁত পড়ে যাচ্ছে, এই যে কথাগুলি রোগীরা আমাদের কাছে বলবে যে এটা আমরা একটু নোট করে নিয়ে নিব। এখনো যে মার্কসল হয়েছে তা আমরা বলতে পারবো না, এবং অনেক সময় এত আলগা হয়ে যায়
যে সেটাকে আমরা যদি সাধারণ নাড়া দিয়ে দেখি, সেটুকু আমরা লক্ষ্য করে নিতে পারবো যে মুখ বিবরের এই যে কন্ডিশন গুলি আমরা তিনটা পেয়ে গেলাম, একটা হলো জিহ্বা, মানি, দাঁত, আর বাকি পুরো মাউথ ক্যাভিটিটা যদি আমরা ধরতে যাই, সেইখানের মধ্যে পাবো আলসারেশন, সেটা পাবো, আর মুখের মধ্যে যদি আমরা সেখানে ভাই একটা উত্তাপ বোধ পাবো, ক্ষত পাবো। মুখ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো লালাসাব, স্যালাইভাটা মুখ থেকে পড়বে, সেটা আমি একটু পরে আলোচনায় আসতেছি, আমরা সেই জিনিসটাও একটু দেখে নিয়ে নিব। তাহলে মাউথ ক্যাভিটির এইসব লক্ষণগুলি আমরা কিছু কিছু ঔষধের সাথে সাদৃশ্য পেয়ে গেল। সর্বময় চারটি অবস্থাটা মার্শালের ক্ষেত্রে যেমন প্রমিনেন্ট, অন্যগুলির ক্ষেত্রে ততটুকু প্রমিনেন্ট নয়। এবার আসা যাক মেন্টাল সিমটম। মেন্টাল সিমটম গুলি অপরিহার্য সিমটম, তবে এই ওষুধটার মেন্টাল সিমটম গুলি, কিছু কিছু ঔষধের মেন্টাল সিমটম গুলি, যেমন আমরা ক্যামোমিলা যখন নির্বাচন করতে যাই, তার মেজাজ না দেখে আমরা ক্যামোমিলাকে নির্বাচন করতে পারি না। পালসিটিলাকে যখন নির্বাচন করতে যাই, তার সে স্বভাব সুলভ অবস্থাগুলি আমরা না দেখে পালসিটিলাকে নির্বাচন করতে পারি না। পালসিটিলা সম্পর্কে একটি কথা আছে, সেটা বিভিন্ন লেখক বিভিন্নভাবে এটাকে তুলনা করেছেন, আমাকে আমরা এটাকে এভাবে বলবো, পালসিটিলা অলওয়েজ এগ্রিড উইথ দি লাস্ট পার্সন, শেষ যিনি কথা বলবে ওনার সাথে হো করবেন, এটাই। এই জন্য অনেক সময় এটাকে ভেড়ার ফালের মতো ওষুধে বলে, কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে এই রুগীটার মন মানসিকতা কেমন। প্রত্যেকটি ঔষধেরই কিনোট আছে, পালসিটিলার কিনোট মন, পালসিটিলার কিনোট হলো আবহাওয়া, পালসিটিলার কিনোট হলো খাদ্যের অভ্যাস, এগুলি আমাদেরকে দেখতে হচ্ছে। তো আমরা এইভাবে কিনোট গুলিকে নিয়ে নিব নি। আমরা যদি এইবার আসি মাইন্ডের মধ্যে, অনেক সিমটম আছে মাইন্ডের সিমটমের, বিভিন্ন লেখক আপনারা যদি বিভিন্নভাবে এটাকে ইয়ে করেন, বিভিন্ন লেখকের বিভিন্ন অবস্থার মধ্যে রয়ে গেছে মাইন্ডের সিমটম গুলি। তো আমি সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে অনেকগুলি সিমটম বলা হলেও আমি খুব বেশি এই ক্ষেত্রে আলোকপাত আপনাদেরকে করতেছি না, তবে কিছু কিছু কথা আমাকে বলতে হয়। অনেকগুলি সিমটম আছে কন্ট্রাডিক্টরি, যেমন একদিকে পাবেন তাড়াহুড়া, আরেকদিকে পাবেন জড়তা, আলস্য বাড়া, এরপরে দিয়ে আপনি যে কথাগুলি পাবেন তার মধ্যে দিয়ে তাড়াহুড়া, তারপরে দিয়ে যাইয়া মন্থর গতিতে চলা, বিলম্বিত হওয়া, এই ধরনের অনেক কথা আছে, যুক্তিহীন থাকা। তবে একটি কথা খেয়াল রাখতে হবে যে অনেক মাইন্ডের সিমটমটা ডাক্তার নিজস্ব আঙ্গিকে সাজাবেন, কারণ এটা একটা ফিলোসফিক্যাল ব্যাপার। এই ফিলোসফিক্যাল অবস্থাটা বিভিন্ন ডাক্তার বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে সাজিয়ে নেয়। আমি আপনাদের গাতার্থে একটা কথা বলছি, একজন ফুটবলার, বেস্ট ফুটবলার হতে হবে একজন হোমিও চিকিৎসককে। একজন ফুটবলার যিনি স্কোরের দায়িত্বে আছেন, তিনি স্কোরটাকে মানে গোলটাকে করবেন, গোল পোস্টে বলটা যাওয়ার পরে ইনি কি মাথা দিয়ে গোল করবেন, না পা দিয়ে গোল করবেন, না ব্যাক বলি করবেন, এটা তার বিষয়। চিকিৎসক যিনি রয়ে গেছেন, তিনি তখন সেটাকে আঙ্গিকভাবে খেলোয়াড়ের মতো সাজিয়ে নেবেন যে হ্যাঁ আমি এটা বাম পা দিয়ে গোল করব, অথবা ডান পা দিয়ে গোল করব, অথবা আমি হেড মারবো এখানে, অথবা নি বল করব আমি, অথবা ব্যাক বলি করব। ঠিক একজন চিকিৎসকের সে পারদর্শিতাই থাকতে হচ্ছে, তিনি কি এটাকে মাইন্ড সিমটম দিয়ে অগ্রসর হয়ে রোগীর কাছে যাবেন, না সে তার ফিজিক্যাল সিমটম দিয়ে অগ্রসর হয়ে যাবেন, সেটা ওনারই ব্যাপার হয়ে থাকেন। তবে এইখানে একটা কথা আমরা প্রায় পেয়ে থাকি, সেটা হলো ভয়ের কথা। আর ভয়ের কথা যখন বলা হয়ে থাকে, সেক্ষেত্রে তিনটা ভয়ের কথাই বলা হয়েছে, রোগী উন্মাদ হয়ে যাবে, লোকজনের ভয়ের কথা সেখানে বলা হয়েছিল আমাদেরকে, আর ঠান্ডার স্ট্রমের কথা সেখানে বজ্রপাতের বলা হয়েছে, আর আরেকটা ভয়ের কথা রোগীর ক্ষেত্রে আমরা পেয়ে থাকি যে সে পিছন থেকে আক্রান্ত হয়ে যাচ্ছে। এই যে কথা পিছন থেকে আক্রান্ত হয়ে যাবে,
এই মানসিক সিমটম গুলি আমরা সেই ক্ষেত্রে পেয়ে থাকি। আরেকটা জিনিস রয়ে গেছে মার্সলের কথা, যদি প্রতিবাদ সে করে, প্রতিবাদ জানাইতে যায়, তাহলে ইভেন মানুষকে সে খুনও করতে পারে। প্রতিবাদ জানাতে গেলে যদি সেখানে বাধাপ্রাপ্ত হয়, খুন করে ফেলতে চায় সে, এই লক্ষণটাও আমরা মার্সলের ক্ষেত্রে আমরা পেয়ে থাকবো। স্মৃতিশক্তি দুর্বলতা, রাগী, অহংকারী, চলাফেরা দ্রুত, ক্রুদ্ধ, মনে জড়তা, এই অনেক কথাই আমরা পাব। কিন্তু অধিকাংশ সিমটম গুলি আসবে যখন রোগীটার ক্রনিক পজিশন হবে সেই ক্ষেত্রে, আর একুইট ক্ষেত্রের মধ্যে দিয়ে এইসব মানসিক সিমটম গুলি খুব বেশি আমরা রোগীর ক্ষেত্রে পাই না, পাই ক্রনিক ক্ষেত্রে। তাই চিকিৎসক ওনার ধারণা মতে, অর্থাৎ ওনার প্রাজ্ঞ অভিজ্ঞতা এবং বিজ্ঞতা এবং ওনার যেভাবে রুগী দেখা, রুগী হ্যান্ডলিং করার অভিজ্ঞতার আলোকে তিনি সেখানে চিন্তা করবেন, আমি কি মন দিয়ে রুগীটার ক্ষেত্রে অগ্রসর হব, না আমি শরীর বিধানের সাইকোলজিক্যাল সিমটম অথবা ফিজিওলজিক্যাল যে সিমটম, অথবা যদি কোনো কোনো ক্ষেত্রে প্যাথোলজিক্যাল কন্ডিশনের উপর দিয়ে আমি অগ্রসর হব, এটা চিকিৎসকের নিজস্ব ব্যাপার, তার প্রাজ্ঞতার ব্যাপার। একজন রোগী আপনার কাছে আসে সে রোগ থেকে মুক্তির জন্য, সে আরাম পাওয়ার জন্য, সে ব্যারামগ্রস্ত, আপনি আরাম দিবেন, কিভাবে দিবেন সেটা আপনার বিষয়। তাই মন এবং শরীর এই দুইটার ব্যাপারে আমার ব্যক্তিগত যে অভিমতটা আমি পেশ করতেছি, আপনি আপনার দূরদর্শিতা দিয়ে রোগীটাকে কিভাবে কিউর করা যায় সেটা আপনার ব্যাপার। তো আমরা সেই ক্ষেত্রে এটাকে এইভাবে চিন্তা করে নিয়ে নেব। এবার এম এর ক্ষেত্রে চলে গেল আমাদের, আমরা এই কথাগুলি মাইন্ড এবং মাউথ ক্যাভিটি দেখে নিলাম। মার্কসলের প্রথম দ্বিতীয় শব্দটা হলো ই, ই ফর এক্সেসিভ, ই ফর এক্সেসিভ, এম ফর মাউথ ক্যাভিটি, এম ফর মাইন্ড, ই ফর আমরা যদি বলি এক্সেসিভ। মাশাল্লাহ, এক্সেসিভ বলতে আমরা অনেকগুলি কথা পাওয়া যাবে, ধরুন আপনার ঘামের কথা এক্সেসিভ, আমরা বলবো যে জ্বরের একটা রুগী আপনার কাছে এসেছে, প্রচন্ড ঘাম হয়েছে, আপনি আশা করবেন এবার যদি জ্বর চলে যায়, নিশ্চয় জ্বর চলে যাবে, না, এই ক্ষেত্রে ঘামে তার বৃদ্ধি হয়ে যাবে, কিন্তু প্রচন্ড ঘাম দিয়ে দিয়েছেন। তাই এক্সেসিভের এই ক্ষেত্রে আরেকটা জিনিস জ্বরের ব্যাপারে আমাকে একটু উল্লেখ করে উল্লেখ করা হলে ভালো হবে। প্রত্যেকটি চিকিৎসকের জ্বরের তিনটি অবস্থা দেখা আমি মনে করি উচিত হবে, যেটা হবে জ্বর যখন আসবে, আগমনের গতি, প্রকৃতিটা, আগমন অবস্থাটা, এটা আমাদেরকে একটু দেখতে হয়, জ্বরকালীন অবস্থা এবং জ্বর বিচ্ছেদের অবস্থা, এই তিন। জ্বর বিচ্ছেদ অবস্থাতে প্রচন্ড ঘাম হবে আপনার, কিন্তু সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে রোগীর সে কষ্টটা বাড়বে, অর্থাৎ ঘাম দিলে কষ্ট বাড়ে। এখানে আপনি কিছু কিছু ঔষধ পাবেন, তবে মার্সল হলো তাদের মধ্যে অন্যতম, যেমন চুলকানি হয়েছে, চর্মরোগ হয়েছে, অসুবিধা নাই, জ্বর হয়েছে সেখানে অসুবিধা নাই, এবং পায়খানা করতেছে, কুথুনি দিতে 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 সেইখানে প্রচন্ড ঘাম হচ্ছে, কিন্তু কষ্টে নিবারণ ঘামে হচ্ছে না, এটা আমাদের জানতে হবে। এরপরে দিয়ে এক্সেসিভের মধ্যে এখন আসেন, আমরা ঘামের মধ্যে দিয়ে কিছু কিছু ঘামের মধ্যে দিয়ে দাগের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন ধরনের দাগ পড়ে, কিছু কিছু ঔষধে বলি যে স্যার আঙ্গিক ঘাম হয়, কিছু ঔষধে সার্বিক ঘাম হয়, এটা বলি, তবে মার্সলের ঘামটা সার্বিক, কোনো আঙ্গিক না, যেমন পেট্রোলিয়াম বগলের তলের ঘাম হয়, পূজায় আপনার সেখানে আপনার প্রাইভেট সেক্টরের মধ্যে সেখানে ঘাম হয়, সাইলেসিয়া ক্যালকেরিয়াকার এদের ঘাম বিশেষ করে উদ্দাঙ্গে হয়ে থাকে, কিছু ঔষধের ঘাম হয় ফাসিয়াল, হাতের তালু পায়ের তালুতে, সেই সাইলেসিয়ার, এরা আবার বিশেষ কথা, কিন্তু সার্বিক ঘাম এই ওষুধটার মধ্যে আমরা পেয়ে থাকবো নি। এরপরে যদি আমরা আসি লালা স্রাবের কথা, প্রচুর পরিমাণে লালা স্রাব এটার মধ্যে পাবো, এক্সেসিভের মধ্যে দিয়ে আমি ঘাম নিলাম, এক্সেসিভের পরবর্তী যেটা নিলাম যে লালা স্রাব,
রাত্রিবেলা যখন পড়ে যাও ঘুমাইতে যাবে, মুখ থেকে আপনার ইয়ে হবে, প্রচুর লালা স্রাব হয়ে যাবে, সেটা আমরা ইয়ে নিয়ে নিলাম। এরপরে দিয়ে আসেন যখন রুগীটা ডিসেন্ট্রিতে ভুগ করবে, এই ডিসেন্ট্রির ক্ষেত্রের মধ্যে দিয়ে আমরা সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে প্রচন্ড কুথনি পাবো, প্রচন্ড কুথনি। আমি আসতেছি পরের আলোচনার মধ্যে দিয়ে। এই আমরা এই যদি কথাগুলি আমরা পেয়ে থাকি, প্রচন্ড যে কুথনিগুলি আমরা পেয়ে থাকি, সেটা আমরা ডিসেন্ট্রির ক্ষেত্রে আলোচনা করব। উপসর্গ ভিত্তিতে অবস্থা আমাদের আসবে, উপসর্গ ভিত্তিতে অবস্থা আসবে। যেমন আমরা কুথনির কথা বলছি, সেটা আসবে আমাদের মল ত্যাগের ডিসেন্ট্রির ক্ষেত্রে, আর হয়তো মুখের ঘা, সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে আমরা মুখের অবস্থান নিয়ে লালাস্রাবের ক্ষেত্রে আমরা সেটা আসব নি। এবার আসি ইর যেটা আমি বলবো, সেটা হলো পিপাসা থাস্ট। ওষুধ অনেক রয়েছে, অনেক পাবো। এই সৌরজগতের মতো, গ্রহ নক্ষত্র নীহারিকার মতো আমাদের ঔষধগুলির মধ্যে এরকম বিস্তৃত অবস্থা রয়ে গেছে, কিন্তু মার্সলের জিব্বাটা যেমন সরস আমি পেয়ে গেলাম, কিন্তু এই সরস জিব্বার মধ্যে তো পিপাসা থাকার কথা না। মার্সলের মধ্যে প্রচুর পিপাসা থাকবে। আপনারা কিছু কিছু ঔষধ পাবেন মুখ শুকিয়ে যায়, লাক্স মস্তাটাস ওষুধ একটা রয়েছে শুকিয়ে একদম তালুর সাথে লেগে যাচ্ছে। আপনারা পালসিটিলার ওষুধটা পেয়ে যাবেন, সেই পালসিটিলা শুকিয়ে যাচ্ছে মুখ, সেটাও পেয়ে যে গেলেন, কিন্তু দেখবেন শুকনো মুখে যেখানে পিপাসার দরকার সেইখানে পিপাসা নাই। তেমনি ভাবে মার্সলের সরস মুখ, সেই লালা জড়িত মুখ, স্যালিভেশনের সে মুখ, কিন্তু প্রচুর পরিমাণে সেইখানে পিপাসা আছে, প্রচুর পানিও খায়। এটা আমরা ই দিয়ে এই শব্দটা নিয়ে গেলাম। এরপরে দিয়ে আসেন এক্সেসিভ এর মধ্যে দিয়ে আরো অনেকগুলি কথা আমি একটু বলতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে আমি একটু আলোকপাত করে যাচ্ছি। সেটা হলো দুর্গন্ধের কথা, অজস্র ওষুধ রয়েছে যাদের দুর্গন্ধের কথা আছে। কোন ওষুধটা আমাদের এরকম নাই সিবলিটিক দাসের, যে ওষুধটার মধ্যে আমরা প্রায় দুর্গন্ধ পাচ্ছি না? নাইট্রিক অ্যাসিডের কথা বলেন, ক্রিওজোটের কথা বলেন, অরামমেট বলেন, আর্সেনিকের কথা বলেন, সোরিনাম, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, অনেক ওষুধ আছে। বিভিন্ন ওষুধের মধ্যে দুর্গন্ধটা আমরা পেয়ে যাব, সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে আমরা এটাকে দেখব নেই। দুর্গন্ধটা কেমন সেটা আমি ওর বিভাজনের মধ্যে নিয়ে যাব, যে দুর্গন্ধ। তবে আসেন আমি কিছু কথা বলে যাচ্ছি এই ক্ষেত্রের মধ্যে। এক্সেসিভের আরেকটি যে কুণ্ঠনের কথা বলছিলাম আমি, সে কুণ্ঠনটা বিশেষ ক্ষেত্রে ডিসেন্ট্রির ক্ষেত্রে আমি একটি কথা আপনাদের গাথার্থে বলতে চাই, যে রোগীর ক্ষেত্রে আমসার ক্ষেত্রে কুণ্ঠন নাই, সেইখানে মার্সলকে সহজে চিন্তনীয় নয়। যে আমসার ক্ষেত্রে কুণ্ঠনটা থাকে না, সেইখানে মার্সলকে সহজে চিন্তনীয় নয়। এমনি কুণ্ঠন অনেক ওষুধ আছে, এই ক্ষেত্রে মার্ক করো একটা ওষুধ রয়েছে প্রচন্ড, তো দুইটোর মধ্যে একটু পার্থক্য আমাদের একটু জানা নেওয়া উচিত। দুইটার মধ্যে প্রচন্ডতা রয়ে গেছে, তবে ক্ষেত্রের ক্ষেত্রের মধ্যে আমরা বলবো আগমনের গতিটা মার্সল এবং মার্করের মধ্যে পার্থক্য। আগমনের গতি মার্কর দ্রুত এবং প্রচন্ড, এবং তার সাথে জ্বালা, এই তিনটা শব্দ মার্করের ডিসেন্ট্রির ক্ষেত্রে আমরা প্রমিনেন্ট পাবো, কিন্তু মার্করের ক্ষেত্রে যেটা প্রমিনেন্ট পাবো মার্সলের ক্ষেত্রে নয়। দুইটা ওষুধে ক্রুন্থন, এমন ক্রুন্থন সালফারের রয়ে গেছে। এমনি অনেকগুলি ঔষধ আমরা পাবো, যেসব ঔষধগুলির মধ্যে আমাদের কুণ্ঠন রয়ে গেছে, যে টেনেসমাস ডিসেন্ট্রি ডিউরিং, এপিস আছে, ক্যাপসিকাম আমাদের আছে, কলোসিন্থ আছে, মার্সল আছে, মার্কর আছে, এই ধরনের আমাদের অনেকগুলি ঔষধ হয়ে গেছে যেগুলি আমরা পাবো। তবে পায়খানা করতে গেলে বসে থাকার জন্য সেই ক্ষেত্রের মধ্যে আবার কয়েকটি ওষুধ রয়েছে, আরেকটু হবে, আরেকটু হবে, আরেকটু হবে, এই অসম্পূর্ণতাটাকেও আমাদের নাক্সের একটা বিরাট কথা। আর আমরা এই ক্ষেত্রের মধ্যে দিয়ে বসে থাকার সাফারের মধ্যে পাবো
বসে থাকা মার করের মধ্যে পাবো, বসে থাকা মাঠ ছলের মধ্যে পাবো, বসে থাকার প্রবৃত্তি আমরা নাকস ভূমিকার মধ্যে পাবো। কিন্তু অবস্থা বেজে রোগীর সাদৃশ্যে লক্ষণের ভিত্তিতে ঔষধ আমাদের পৃথক হয়ে যাবে, এটা আমরা নির্ণয় করতে হবে। কারণ ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে ঔষধ, রোগের উপরে নয়। একজন রোগী আপনার কাছে নিয়ে আসেন, তার ব্যক্তিগত বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে সে আসবে, সে অন্যের মতো ব্যক্তিগত বৈশিষ্ট্য মণ্ডি নিয়ে আসবে না। একজনের একই অবস্থা, একজনের একই অবস্থা থাকবে। একই পানিতে গোসল করেছে সমুদ্র সৈকতে, কিন্তু সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে বিভিন্নতর হয়ে যায়। এটা আমাদের হোমিওপ্যাথিক একটা বিশেষ বৈশিষ্ট্যগত অবস্থা, এবং এই বৈশিষ্ট্যগত অবস্থার উপর নির্ভর করে আমাদের রোগগুলিরও উপসর্গগুলিরও বিভিন্নতা আসে, আর এই উপসর্গগুলির এই বিভিন্নতার জন্য ঔষধও বিভিন্ন হয়ে যায়। তা আমরা সেই জিনিসটাকে একটু নিয়ে নিব। তাই কুন্তন সম্পর্কে আমাকে বলা হলো, কুন্তন সম্পর্কে আমাকে বলা হলো, আমি এটা বললাম। এবার দুর্গন্ধ সম্পর্কে আমি আরেকটি কথা বলতে যাই। মানুষের ছিদ্রপথ স্বাভাবিকভাবে 9টি, অরফিস যেটা আমরা বলি, এটা বিভিন্ন অরফিস দিয়ে বিভিন্ন রকম স্রাব সেখানে বাহির হয়ে যায়। কান দিয়ে বাহির হলে এক নাম দেয়, চোখ দিয়ে বাহির হলে আরেকটা নাম দেয়, মুখ দিয়ে বাহির হলে আরেকটা নাম দিয়ে দিয়ে থাকে। যদি আমি লিকুরিয়ার কথা বলি, বদ্ধপুত্র বলো বন্ধ করো, লিকুরিয়ার কথা বলে থাকি আমি, যদি মেয়েদের সেই মাসিক সেই রজস্রাবের কথা বলে থাকি, এই যে অবস্থাগুলি, যে স্রাবগুলি নির্গত হবে কিনা যাই হোক না কেন, সব স্রাবগুলির মধ্যে দিয়ে আমরা একটু দুর্গন্ধ পেয়ে যাব। এটা আমাদের একটা বিশেষ কথা, যেটা আমি ওর ঘরে গিয়ে আরেকটু বিশ্লেষণ করে নিয়ে নেব। না এবার আসি আমি, এল যে মিলার ই গেল, এল এল দিয়ে আমি যেটাকে বলে থাকবো সেটা হলো লাইং পজিশন। আমরা রুগীদেরকে জিজ্ঞাসা করি যে আপনি যখন ঘুমাতে যান কোন কাত হয়ে ঘুমালে ভালো বোধ করেন। আমরা এটা অনেক সময় যেসব রুগীগুলি লিভার রিমেডিতে ভোগে, এবং রেজাকে বলো তার কম্পিউটার ইয়ে করতে, সাউন্ড করে দিতে, বদ্ধ কর। হ্যাঁ, আমরা সেটাকে রোগীকে জিজ্ঞাস করি। এখন এই রোগীটা একটা কথা আছে, ক্যান নট লাই অন রাইট সাইড, ডান পাশে চেপে শুতে পারে না। স্পেশিয়ালি যদি এই রোগটা লিভারের সাথে রিলেটেড হয়, আর স্পেশিয়ালি নিউমোনিয়া রাইট সাইডের চেস্টের সাথে যদি ইয়ে হয়ে থাকে, এই ধরনের যদি আমরা গুলি পেয়ে থাকি, তাহলে আমরা রুগীকে দেখব যে আপনি ডান পার্শ্ব না বাম পার্শ্ব। রুগী বলবো স্যার আমি ডান পার্শ্ব শুতে পারি না। এই ডান পার্শ্ব সাথে না শোয়াটা, এটা রুগীর জন্য আমাদের একটা বিশেষ কথা আমরা এই ক্ষেত্রের মধ্যে নিয়ে নিব। তবে আমাদের আবার একটা কথা আছে, রুগী একটু শুইলে আরাম পায়, শুইলে আরাম পায়, কিন্তু কোন কাত হয়ে শুলে আরাম বেরাম সেটা ডাক্তারকে নির্ণয় করে নিয়ে নিতে হবে। আর ছিদ্রপথের যে কথাটা বলছি, আপনারা আমাদের স্বাভাবিক 9টা তো পেলে নেই, আরো দুটো যখন নার্সিং মাদার, নার্সিং মাদারের ক্ষেত্রে আরো দুটো ছিদ্রপথ পাওয়া যাবে, সেটা হলো তার ব্রেস্ট ফিডার মায়েদের ক্ষেত্রে আমরা এই জিনিসটা পেয়ে থাকবো নি। তাই আমি এল পর্যন্ত আপনাদেরকে এই কথাগুলি বললাম। এবার এর কথা আসবে, হোমিওপ্যাথিক ঔষধের দুটো অবস্থা আছে, যে ঔষধের হ্রাস বৃদ্ধি পাওয়া যায় না, আমি রিপিট অ্যাগেইন, যে ঔষধের হ্রাস বৃদ্ধি পাওয়া যায় না, সে ঔষধের সদৃশ ঔষধ সেই লক্ষণগুলির, যে সেই লক্ষণগুলির সদৃশ ঔষধ খুঁজে পাওয়া দুষ্কর। এদেরকে ওয়ান সাইডেড ডিজিজ হিসাবে অ্যানিম্যান আখ্যায়িত করেছেন। অতএব আমাদের প্রত্যেকটি ঔষধের দুটো জিনিস চিন্তা করতে হবে, একটা হলো অ্যাকর্ডিং টু রুব্রিক, যে রুব্রিক অনুপাতে হ্রাস বৃদ্ধি কি, আর মানুষ অনুপাতে হ্রাস বৃদ্ধি কি। একটা হলো আঙ্গিক বিষয়, আরেকটা হলো সার্বিক বিষয়। আমি সার্বিক বিষয়ের মধ্যে হ্রাস বৃদ্ধি কি পেলাম,
যেমন একটা রোগে সেই গরম কাতর ঠিক আছে, আক্রান্ত অংশ গরম পছন্দ করে, তখন কি আমরা বলবো এটা আঙ্গিক, আর যখন ওটাকে বলবো সেটা হবে সার্বিক। অতএব আঙ্গিক এবং সার্বিক এফেক্টেড পার্টের মধ্যে দিয়ে কি চাচ্ছে আর রোগী সার্বিক হিসাবে কি চাচ্ছে, এই দুটো আমাদেরকে একটু নির্ণয় করতে হচ্ছে। তাই অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে আমরা এই কথাটা খেয়াল রাখবো, যখন কোনো লক্ষণ লিখবো সেটার হিসাবে আমরা অ্যাগ্রাভেশনটাকে দেখে নিব নি, এই লক্ষণের অ্যাগেনিস্টে অ্যাগ্রাভেশন কি, অ্যামিলিওরেশনটা কি, আমরা সেটা দেখে নিয়ে নেব। তবে এই ক্ষেত্রে সিবলিটিক ঔষধের অধিকাংশ ঔষধে রাত্রে বাড়ে বিদায় মার্কসল সিবলিটিক মায়াজমের রাজা হিসাবে রাত্রে বৃদ্ধি। হয়তো দুই চারটা লক্ষণ মনের কথাগুলি কিছুটা বলা আছে সেখানে, প্রাতের বৃদ্ধির কথা সেই ক্ষেত্রে বলা হয়েছে, তো আমরা যে সাধারণ এই কথাটুকু আমরা জেনে নিয়ে নিব। এরপরে দিয়ে আসেন শয্যার উত্তাপে বৃদ্ধি, অনেক ওষুধে পাবে, বিশেষ করে শয্যার উত্তাপে বৃদ্ধিটা আমরা জ্বরের ক্ষেত্রে পাবো, চর্মরোগের ক্ষেত্রে পাবো, শয্যার উত্তাপে বৃদ্ধি, জড় আবহাওয়া বৃদ্ধি, জলজ আবহাওয়া বৃদ্ধি আমরা এটা পাবো, ঘামে বৃদ্ধি, এর গরম ঠান্ডায় বৃদ্ধি পাবো, ডান কাতে শুইলে বৃদ্ধি পাবো, আর অধিক পরিশ্রম করলে তখনও বৃদ্ধি পেয়ে যাব। এটা হলো মার্সলের সার্বিক কথা, একটা রোগীর সার্বিক কথা। এখন লক্ষণে অনুপাতে তখন আবার কিছু হ্রাস বৃদ্ধি পৃথক হতে পারে, আমরা যদি সেই ক্ষেত্রে আসি তাহলে আমরা সেইভাবে নির্ণয় করে নিয়ে নেব। আর প্রত্যেকটি প্রেসক্রিপশনের জন্য 6টি বিশেষ বৈশিষ্ট্য রয়ে গেছে, প্রেসক্রিপশনের ভিত্তি 6টি, এই 6টি অনুপাতে ডাক্তার নির্ণয় করবেন তিনি কোন অবস্থা দিয়ে এই রোগীর প্রেসক্রিপশন করবেন। উদাহরণস্বরূপ আমি বলতে চাচ্ছি, একজন লোক যদি সে খিচুড়ি আর সে শুটকির ভক্তা দিয়ে ভাত খেয়েছিল তার ডিসেন্ট্রি হয়েছে, আর একজন পোলাও বিরিয়ানি খেয়ে তার ডিসেন্ট্রি হয়েছে, দুই ডিসেন্ট্রির কজেশন এক নয়। আমরা সেই ক্ষেত্রে সেইভাবে নিব, সেটা আপনার অভিজ্ঞতা আপনার রোগীর অবস্থার উপর নির্ভর করে নিয়ে নেবেন। এবার আসি আমি, কিভাবে যখন বৃদ্ধি হয়েছে নিশ্চয় এটা হ্রাস হওয়ার একটা অবস্থান রয়েছে। স্যার একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে স্যার আমরা প্রায় 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে লাইভে, না না আপনার স্যার সাউন্ড ঠিক আছে, সাউন্ডে কোনো প্রবলেম নেই, মানে আপনার মূল কথাগুলো স্যার যদি বলে যেতেন তাহলে হচ্ছে যে আমরা বোধহয় এই ক্ষেত্রে বলে যাচ্ছি। ঠিক আছে, এইবার আমি আসতেছি তোমার সেই ক্ষেত্রের মধ্যে, জি শব্দটার মধ্যে আসতেছি। আমাদের গ্ল্যান্ড গুলি দুই প্রকারের, একটা থেকে স্রাব বাইর হয় একটা থেকে স্রাব বাইর হয় না, এই দুইটা গ্ল্যান্ডের মধ্যে দিয়ে বোধ যেটা থেকে স্রাব আসবে যেটা থেকে স্রাব আসবে না দুইটার উপরেই আমরা এই ওষুধটা নাই। তাই এটাকে ক্যান্ট এমন ভাবে ডেফিনিশন দিয়েছেন যে ইট ইজ কল্ড মেইনলি এ গ্ল্যান্ডুলার মেডিসিন, সোজা হিসাব যে এমন কোন গ্ল্যান্ড নাই যেটার উপরে এর প্রভাব বিস্তার নাই। তা আমি এই গ্ল্যান্ডের উপর নিয়ে নিলাম। এখন দুর্গন্ধের কথা আমরা অনেক ওষুধে পাবো, সেটা আমরা নিয়ে যাব, আমরা সেটাকে আলোচনায় নিয়ে আসব। এখন আমরা কিছু কথার মধ্যে চলে যাই, যেটা আমাদের একটা হলো মার্সলের যে ক্ষতটা হয়, সালফারের যে ক্ষত, সরিক যে ক্ষত, এটা সারফেসে বিস্তৃত হয়। আর আমরা যদি সিবলিটিক ক্ষত, সেটা ক্রমশ ডিফের দিকে চলে যাবে। যদি এই ধরনের ক্ষতগুলি আমরা পেয়ে থাকি তখন সেটা আমাদের নির্ণয় করতে হবে যে ক্ষতটা কি সারফেসে হচ্ছে না ডিফে চলে যাচ্ছে। যদি ডিপ রোটের দিকে নেয় তাহলে আমরা একটা চিন্তা করব। এই সেতু যদি আমরা দেই তাহলে দেখব আমাদের মার্সলের যে ক্ষতগুলি হবে সেইগুলি এখানে আসে। আমাদের মধ্যে দেখা যাচ্ছে যখন ক্ষতটা শুকানো ধরবে তখন গ্র্যানুলেশন একটা আছে যেটাকে বলে অঙ্কুরুদ্গাম, অঙ্কুরুদ্গামটা আমরা সেই ক্ষেত্রের মধ্যে দেখব। মার্সলের অঙ্কুরুদ্গাম সহজে হয় না, সেখানে নেক্রোসিস সৃষ্টি হয়ে যায়, অঙ্কুরুদ্গাম সেখানে না হওয়াতে এই ফ্লেশটা হিলিং হচ্ছে না, না হওয়াতে রোগীটা দীর্ঘ সময় নিয়ে যায়। আর মার্সলের যে আরেকটা কথা বলা হচ্ছে,
আমরা যখন ফোড়ার ক্ষেত্রে অনেক ওষুধ আমাদের রয়ে গেছে, আমরা যখন অ্যাবসেসের ক্ষেত্রে আসব, যখন আপনার কাছে কোনো রোগী অ্যাবসেসের নিয়ে আসবে তখন আপনি সেখানে একটু হাত দিবেন, হাত দিলে যখন দেখেন যে এটা গরম চিন্তা করবেন একভাবে, যখন এটার মধ্যে ফুজ উৎপত্তির অবস্থা আছে তখন চিন্তা করবেন একভাবে, আর এটার মধ্যে যখন দেখবেন যে আপনার এই ওষুধটার অন্তর্গত সবচেয়ে প্রমিনেন্ট যে কথাটা থাকবে সেই কথাটা হবে যে অ্যাবসেসের উপর হাত দিলে এটাকে ঠান্ডা অনুভব হবে, দিস ইজ ফিকুলারিটি। মার্শালের কতগুলি ফিকুলারিটি আছে, যেমন সরড় জিহ্বা ইয়েতে পিপাসা বেশি, আর পোড়া হচ্ছে, অ্যাবসেস হচ্ছে, কার্বাঙ্কেল বলেন, ফারাঙ্কেল বলেন, যাই কিছু বলেন না কেন সেটাতে একটু হাত দিবেন, হাত দেওয়ার পরে যদি দেখেন যে এটা আপনার এই অবস্থা হয়েছে তাহলে আপনি সেটাকে মার্সলের অন্তর্গত ঔষধ হিসাবে আপনি স্বীকার করে নিয়ে নেবেন। এরপরে দিয়ে আমি যে কথাটা আপনাদেরকে সাথে শেয়ার করতে চাচ্ছি, সামান্য আঘাতে ফুজ উৎপত্তি, এটা আমাদের অনেক ওষুধ আছে, আমার মনে হয় 15-20টা ওষুধে প্রমিনেন্ট এটা পাবেন, হিপারসালপে পাবেন, গ্রাফাইটিসে পাবেন, পেট্রোলিয়ামে পাবেন, সরিনামে পেয়ে যাবেন, তার সাইলিসিয়াতে পেয়ে যাবেন, নাইট্রোজেন নাইট্রিক অ্যাসিডে পেয়ে যাবেন, ক্রিওজোটে পেয়ে যাবেন, মার্সলে পেয়ে যাবেন, এভাবে অনেক ওষুধ আছে, কিন্তু প্রতিটি ঔষধ আপন বৈশিষ্ট্যে বিশিষ্ট, প্রতিটি ঔষধ ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ওষুধ নির্বাচন করতে হবে। এখন মার্সল যে এখানে নির্বাচন করতে যাবেন, আগের চেয়ে 4-6টা পয়েন্ট আমি বলছিলাম, সে 6টা পয়েন্ট আপনি একটু দেখেন, অন্তত বিশেষত যে MEL এই তিনটা বা MELA এই 4টা শব্দের নেস্টে যে কথাগুলি বলা হয়েছে সেগুলি আপনি দেখে নিয়ে নেবেন, যে সামান্য আঘাতে ফুজুতপি মাত্র মার্শালে একটা বিশেষ কথা। এবার আমরা যেখানে আসব, কিছু কিছু বাস্তব কথাগুলি আমাদেরকে বলা হচ্ছে, আমসার কথা আমি বারেবার রিপিট করেছি, মা টানবে একদিকে, বাচ্চা বসে থাকবে আরেক দিকে, আর একটু সুলনি দেওয়া যায় কিনা এটাই তার একটা অভ্যাস দেখবেন, মা টানলেও বাচ্চা আসবে না, এটাও আমাদের কিছু কিছু ঔষধগুলির মধ্যে আমরা পেয়ে থাকব। তবে গ্রাম দেশের একটি কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেই গ্রাম দেশের কথাটা হলো গরু, বিশেষ করে কার্তিক মাস আসলে গরু তাফা বলে, আপনারা বাস্তব ক্ষেত্রে অসহায় মানুষগুলির চিকিৎসার্থে আপনারা আগিয়ে আসতে পারবেন, সেই আশাটা এমন যে গরু তাপার যে অবস্থা রয়ে গেছে সেই তাপার যে কয়েকটি ঔষধ তার মধ্যে মার্সল অন্যতম। আমাদের কিছু কিছু বই পুস্তক এখন প্রাণীদের উপরে চিকিৎসার প্রণালী কিছু বই পুস্তক বাইর হয়েছে, আপনারা সেইখানে এই শব্দটা পাবেন। আর হরমোনের ব্যাপারে আমি একটি কথা আপনাকে বলে যাচ্ছি, আমাদের যে হরমোনগুলো রয়ে গেছে, যে যে হরমোনটা মা বিশেষ করে নারী দেহের মধ্যে দিয়ে স্তনে দুধ সঞ্চয় করতে সক্ষম হয় প্রোলাকটিন হরমোনটা, যদি কোনো রোগীর ক্ষেত্রে আপনি দেখেন, সেটা মহিলা হোক পুরুষ হোক, যদি দেখেন সেই ক্ষেত্রের মধ্যে যে তার স্তন থেকে মিল্কি প্রোডাক্ট বাইর হচ্ছে, তাহলে আপনি এটা চিন্তা করবেন, কারণ মিল্ক প্রোডাক্টটা মিল্ক বাইর হওয়াটা হলো বিশেষ করে প্রেগনেন্ট ওমেন থেকে আরম্ভ করে যারা ইয়েতে রয়েছে নার্সিং ওমেন, কিন্তু যদি আপনি দেখেন যে এর থেকে গর্ভ আসে নাই কিন্তু স্তনে দুধ এসে গেছে, যদি এই সঞ্চয় আপনি পান, কয়েকটা ওষুধকে আপনি বিশেষ চিন্তা করতে পারবেন, এর মধ্যে অ্যাসাপয়টিডা একটা ওষুধ আছে সেটা আপনারা নিতে পারবেন, বোরাক্স নিতে পারবেন, আর্টিকা ইউরিনসকে নিতে পারবেন, মার্সলকে নিতে পারবেন, লাইকোবডিয়ামও আছে, ফসফরাসও আছে, পালসও আছে, এইসব ওষুধগুলো নিতে পারবেন, রোগী বিশেষে আপনারা নিয়ে নেবেন। এই স্তনে নন প্রেগনেন্ট ওমেনদের স্তনে দুধ সঞ্চয় এই জিনিসটা মার্সলের একটা বিশেষ কথা, আপনাদেরকে সেটা ইয়ে নিতে হচ্ছে, জেনে নিতে হচ্ছে, আমরা সেটা নিয়ে নেব না। তো এখন মার্সল সম্পর্কে যেহেতু সিবলিসের রাজা অনেক কথা বলা যায় বিশেষ বিস্তারিত, সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো। মূল কথা হলো আমরা এই ওষুধটার সার্বিক যে কন্ডিশন, ঘাম দেখব, অ্যাগ্রাভেশন দেখব,
আর মানসিক অবস্থাটা দেখব, এইগুলি যদি আমরা দেখে নিয়ে নিতে পারি এই 5-6টা পয়েন্ট, তাহলে আমাদের একটা সার্কেল আঁকা হয়ে যাবে। এই সার্কেলের মধ্য থেকে আমরা সেইখানে বৃত্ত পাব, আমরা সেখানে পাব। খেয়াল রাখবেন আমাদের মালার সুতা থাকে একটি, ফুল ভিন্ন হতে পারে, কিন্তু সমস্ত ফুলগুলিকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে। অতএব প্রত্যেক ঔষধেরই অন্তর্নিহিত যদি আপনি সুরটুকু পেয়ে যান, তাহলে সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে আপনি রোগীটাকে পরিপূর্ণভাবে কিউর করতে পারবেন। এবং মার্সলের ব্যাপারও তাই, অন্য ঔষধের ব্যাপারও তাই। এই ব্যাপারটার ব্যাপারে আমি সংক্ষিপ্ত ভাবে এখানে আলোচনা এটা নিলাম যে অ্যান্টিসিবলিটি ঔষধ হিসাবে সিবলিটের যতগুলি লক্ষণে আপনি পান না কেন, মার্সলের অন্তর্গত কম বেশি পড়বেই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, যেহেতু আর এই লাইফটাকে লম্বা করতেছি না, আর এটা সচরাচর ব্যবহৃত একটা ঔষধ, আপনারা দুই একটা জানার বিষয় থাকলে জেনে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যার অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন। অনেক মানে স্যারও চেয়েছেন আসলে খুব শর্টকাটে আলোচনাটা উপস্থাপন করতে, কিন্তু আসলে মেডিসিনটা এত ডিপ, এটার আলোচনা আসলে এত অল্প সময়ে সম্ভব না, তারপরে চেষ্টা করেছেন আর আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের স্যারকে। বয়স্ক মানুষ এবং খুবই ব্যস্ত মানুষ, ওনার লাইভের গ্যাপে গ্যাপে আপনারা মাঝে মাঝে খেয়াল করেছেন কথা বলার সময় সাউন্ডটা ডাউন হয়ে যাচ্ছিল, ওই সময় স্যারের ফোন আসছিল। আসলে এত ব্যস্ত একজন চিকিৎসককে এবং প্রবীণ চিকিৎসককে আমরা আমাদের লাইভে এত লম্বা সময় ধরে রেখেছি, এটা আসলে মানে আমাদেরই ভাগ্যের ব্যাপার। তো স্যারকে ধন্যবাদ, আফজাল ভাইকে ধন্যবাদ, এবং ইমাম ভাই ব্রুনাই থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে কাটাবেন আপনাদের জীবনের প্রতিটি মুহূর্ত, এই দোয়া কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি একেএম আনোয়ার হোসেন পাটোয়ারি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।